হ্যাঁ, আর পুরোনো বন্দি স্টান্দিজ এত ভালো বাজাবো কি, এত ভেজাল খেয়ে কি বাজানো যায়? ওটা ভালো খাওয়া দাওয়া করতো, স্বাস্থ্য টাস্থ্য ভালো ছিল। আর এখন তো এই সকালবেলার অনুষ্ঠানের এই অবস্থা, যদিও আজকে আমার সৌভাগ্য এতজন শিল্পী সঙ্গীত প্রেমী এসেছে, তাদের জন্য বাজিয়েই ধন্য আমি। তবুও আশা করব ভবিষ্যতে এই মহারাষ্ট্রে গেলে যেরকম আমরা দেখি গান বাজনার চেহারাটা, সেরকম যদি পশ্চিমবঙ্গে যেরকম ছিল সেরকম ফিরে আসে, তাহলে আরও ভালো লাগবে গান বাজনা করতে, আরও অনেক শোনাতে ইচ্ছে করবে। আমার হল কর্তৃপক্ষ ওখান থেকে ইশারা করতেই আমি তাড়াতাড়ি করে শেষ করলাম। আর ধন্যবাদ জানাই সৌম্যজিৎ গাঙ্গুলী, সুমিতাভ চৌধুরী, এই অনুষ্ঠানের নেপথ্যে আরও অনেক মানুষ অসম্ভব ভালো সাউন্ড করে দেয়, বাবু তাই এত সুন্দর বাজনাটা হলো। আর শুভঙ্করের বোধহয় একটু কম ছিল, তখন কেউ বললো না, আসলে ওটা অভ্যেস হয়ে গেছে, সে নোট বদল হোক বা সাউন্ড কিছুতেই আজকাল কেউ কিছু বলতে চাইছে না, সে মন্দ নয়। তো সেই জন্যে আর আপনারা যারা রবিবার সকলের অলসতা ভেঙে এখানে উপস্থিত হয়েছেন, যারা আমার বন্ধু শিল্পীরা উপস্থিত হয়েছে, সকলের কাছে আমার আমার নয় আমাদের তিনজনের কৃতজ্ঞতা। আমি সবসময় বলছি, ওদের একটু জিজ্ঞেস করি ওদের কিছু বলার আছে কি না। শুভ কিচ্ছু না, অভিজিৎ কিছু বলবি? আচ্ছা, অভিজিৎ কোনোদিন কিচ্ছু বলে না জানেন তো, কোনো কোথাও কিছু বলে না, সারা পৃথিবী ঘুরে দেখেছি কিচ্ছু বলে না, কিন্তু সব থেকে বেশি করেও, ব্যস্ততম তবলাবাদক। অনেক ভালো লাগা নিয়ে আজকে সকালের অনুষ্ঠানের বিদায়, ধন্যবাদ।